প্রিয় বন্ধুরা অবশেষে দু হাজার তেইশের এম আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল কিভাবে আবেদন করবে অ্যাকচুয়ালি আবেদন করতে গেলে তোমার যোগ্যতা কত লাগবে এবং কিভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে সিলেকশান প্রসেস কি রয়েছে এর সম্পূর্ণ আবেদন করতে করার জন্য কারা কারা যোগ্য একই সাথে আবেদন করার পর পরীক্ষা দিয়ে কিভাবে সিলেকশনের মাধ্যমে তোমরা সরকারি চাকরি পাবে এবং কত টাকা তোমাদের এই এম টিএসে চাকরি পেলে তোমাদের হবে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আবেদন থেকে শুরু করে এর ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত সম্পূর্ণ তথ্য এমটিএস দু হাজার তেইশের এর তোমরা পেয়ে একে একে সম্পূর্ণ তথ্যগুলো জেনে নেব। প্রথমেই বলি তোমরা যারা মাধ্যমিক পাস করে ফেলেছ মাধ্যমিক পাস যোগ্যতা আছে এ তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ হ্যাঁ বন্ধুরা মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এম সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে এ এবার একে একে বিস্তারিত বিষয়গুলো জেনে নেব তো প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে পোস্ট তো এখানে পোস্ট কত রয়েছে এ দেখতে পাচ্ছি পনেরোশো আটান্নটি পোস্ট রয়েছে যার মধ্যে কিন্তু এগারোশো ও তোমার আটানব্বইটি পোস্ট অ্যাকচুয়ালি এম জন্য ডাইরেক্টলি এবং এখানে কিন্তু রীতিমতো ও হাবেলদারের জন্য রয়েছে এ তোমার তিনশো ষাটটি তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের অনেক ডাউট রয়েছে কটা ফর্ম ফিল আপ করতে হবে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে কিনা সেটা জানাচ্ছি তারা কি বলে রাখি আবেদন কবে থেকে চালু হবে আবেদন রীতিমতো কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এখনই তোমরা কিন্তু ঘরে বসেই আবেদন করে নিতে পারো কোনো রকম সমস্যা নেই আবেদন তিরিশ ছয় থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে কত একুশ সাত পর্যন্ত মানে একুশ তারিখ কিন্তু লাস্ট ডেট আবেদনের কাজে আগে ভাগে আবেদন তোমরা করে ফেলো এরপরে চলে আসছি এক্সাম এক্সাম কবে হবে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে যেটা কিন্তু অফিসিয়ালভাবে ভাবে বলে দেওয়া হয়েছে এ তোমাদের মাসে আগে তোমাদের নিয়ে রাখতে হবে পরীক্ষার জন্য এরপরে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কি লাগবে যেটা বললাম ন্যূনতম যদি মাধ্যমিক পাস থেকে থাকে মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি থেকে থাকে এ তাহলেই তোমরা আবেদন করতে পারবে অনেকের জিজ্ঞাসা থাকে যে আমাদের ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট লাগবে তো এখানে বলে রাখি রকম পার্সেন্টেজের ব্যাপার নেই তোমরা শুধুমাত্র যদি টেন পাস প্লেন টেন পাস করে থাকো এবং তার সার্টিফিকেট থেকে থাকে মার্কশিট থেকে থাকে তা দিয়েই তোমরা আবেদন করতে পারবে এবং সরকারি চাকরি পেতে পারবে কত নম্বর পেয়েছ মাধ্যমিকে সেটা ইম্পর্টেন্ট না এখানে ঠিক আছে এর পরবর্তীতে কত টাকা দিয়ে তোমাকে সরকারি চাকরির এমটিএসের ফর্ম ফিল আপ করতে তোমার ফর্ম ফিল আপ করতে হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা যারা জেনারেল রয়েছো ও বি রয়েছ রয়েছ ঠিক আছে এ তোমাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা আবেদন করার জন্য লাগবে বজার ব্যাপার এটাই তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো এসি রয়েছ এস রয়েছ ও কিংবা আদার্স কোনো সম্প্রদায় বা ক্যাটাগরির মধ্যে পড়ছ তোমাদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এ এমটিএস এর ফর্ম অনলাইনে বাড়িতে বসে ফিল আপ করতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি ই তোমাদের কিন্তু তোমাদের জেনারেল ও বিসি এবং এর ক্ষেত্রেই শুধুমাত্র একশো টাকার বাদ বাকি সকলের জন্য বিনামূল্যে এরপরে বলে রাখি তোমাদের এজ কত লাগবে তোমাদের এজ কত হতে হবে তোমাদের এজ এখানে এ তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম তোমরা জানো সরকারি চাকরির জন্য আঠেরো বছর এর তোমাদের এজ হতে হবে তোমার যদি আঠেরো বছর হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে আঠেরো থেকে সাতাশ হলেও আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁচিশ হলেও আবেদন করতে পারবে মিনিমাম একটা তোমাদের ডেট অফ বার্থ নিয়ে বলে রাখি যে তোমরা যদি তোমরা যদি প্রত্যেকে ঠিক আছে তোমরা যদি প্রত্যেকে দুই আট দু হাজার উনিশশো ছিয়ানব্বই থেকে এ তোমরা এক আট দু হাজার মধ্যে জন্ম নিয়ে থাকো মানে তোমার জন্ম যদি ই তোমার দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এটা কারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের এর মধ্যে জন্ম হতে হবে জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে যারা ও রয়েছে ঠিক আছে ও বিসি ও জন্মের তারিখ বা জন্ম কোন সালের মধ্যে হতে হবে যদি জন্ম তোমার ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকে এবং জন্ম তোমার দুই আট দু হাজার ছিয়ানব্বই থেকে এক আট দু হাজার আটের মধ্যে তোমার জন্ম হয়ে থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য আবেদন করতে পারবে একই সাথে তোমরা যারা এসসি এস টি রয়েছ তোমাদের জন্ম যদি দুই আট উনিশশো থেকে এক আট উনিশশো দশ দু হাজার মধ্যে হয়ে থাকে এ মানে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার মধ্যে হয়ে থাকে আগস্ট মাসের এক তারিখের মধ্যে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো আমি ডেডিকেটেড বলে দিলাম যে জেনারেলের জন্য এই জন্ম এর মধ্যে জন্ম হতে হবে ওফিসির জন্য এর মধ্যে এস সি জন্য এর মধ্যে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় অনেকেই অনেক সময় কমপ্লিকেটেড হয়ে পড়ো সেই কারণে বিস্তারিত বিষয়গুলো বললাম এরপরে বলে রাখি তোমাদেরকে দুবার ফর্ম ফিল করতে হবে অনেকের আমি বিষয়টা আমি শুনেছি তো এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের একবারই এক্ষেত্রে এ তোমরা এম টিএসে বা হাভেলদার যেখানেই আবেদন করো না কেন তোমার একবারই আবেদন করতে হবে সেখানে তোমাদের এর চুজ করতে হবে তোমাকে তুমি কোন পদের জন্য আবেদন করতে চাইছো সেটা ফর্ম ফিল করার দরুন কিন্তু তোমরা চুজ করতে পারবে ফর্ম ফিল আপ তোমাকে একবারই করতে হবে এরপরে চলে আসি সিলেকশন প্রসেস কি রয়েছে তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি অবশ্যই এর জন্য প্রস্তুতি চালাতে হবে এবং ক্লাস টেন লেভেলের তোমাদের সমস্ত সিলেবাস আসবে সব কিছু তোমরা টেন টেনের যে বইগুলো আছে সেগুলোই পড়ো এর জন্য তোমরা বলছো যে কোনো কোর্স নিতে হবে কোনো পার্চ কোর্স পারচেস করতে হবে আমি তোমাদের প্রত্যেকে বলবো বিজনেসের জন্য অনেকে অনেক কিছু বলে থাকবে তোমরা বাড়িতেও যদি ডেডিকেটেডভাবে প্র্যাকটিস করো ও তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে শুধুমাত্র তোমাকে এ কনফিডেন্স থাকতে হবে এবং তোমাকে তা চাকরি পাওয়ার জন্য ও অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হবে যদি পড়াশোনা করো নিজের মধ্যে প্রচেষ্টা থাকে তাহলে তুমি অবশ্যই পারবে হাজার একটা কোর্স হাজার একটা বই নিয়ে কিছুই হবে না তোমাকে চাকরি পেতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কারণে তোমাদের বলে রাখলাম অনেকেই ভুল করে কোর্স একটার পর একটা বইয়ের পর একটা বইয়ের পর আরেকটা বই এগুলোর পেছনে ছুটো না এরপরে বলে রাখি সিলেকশন প্রসেস কি রয়েছে সিলেকশন প্রসেসের আগে ধাপগুলো বলি তারপরে কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে সেগুলো বলবো প্রথমে বলে রাখি সিবিটিএ অর্থাৎ কম্পিউটার টেস্ট তোমাদের দিতে হবে কম্পিউটারে বেসে তোমাদের পরীক্ষা দিতে হবে অনলাইনে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে রয়েছে এ তোমাদের হচ্ছে মেডিকেল এবং তারপরে তোমাদের ফাইনাল হবে ইন্টারভিউ এবং তোমরা সরকারি চাকরিতে যুক্ত হবে এক্ষেত্রে এই সিবিডি টেস্ট নিয়ে যদি বলি যেটা মেন তোমাদের এক্সাম দিতে হচ্ছে এ প্রথম হচ্ছে তোমার হচ্ছে সেকশান ওয়ানের পরীক্ষা দিতে হচ্ছে সেকশান টু বা পার্ট ওয়ান পার্ট টুর পরীক্ষা তোমরা ধরতে পারো এবং দুটো পরীক্ষাই কিন্তু তোমাদের একই দিনে দিতে হবে ঘাবড়ানোর কোনো বিষয় নেই বিষয়গুলো বলছি প্রথম যে পেপার বা প্রথম যে পরীক্ষা সেই পরীক্ষায় তোমাদের এ কিন্তু ম্যাথামেটিক্স আসবে ঠিক আছে ম্যাথামেটিক্স আসবে এ তোমাদের এখানে কুড়িটা ঠিক আছে যেখানে তিন নম্বর টোটাল ষাট নম্বর কিন্তু থাকছে একই সাথে তোমাদের রিজিনিং আসবে কুড়িটা এবং রিজিনিং আসবে কুড়িটা যেখান থেকে কিন্তু তোমাদের ষাট নম্বর থাকছে টোটাল তোমাদের কিন্তু চল্লিশটা কোয়েশ্চেনের জন্য পঁয়তাল্লিশ মিনিট তোমরা টাইম পাবে ঠিক আছে এই পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এবং হ্যাঁ তোমাদের সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই কোনো রকম নেগেটিভ মার্কিং নেই তোমরা নেগেটিভ মার্কিং যেহেতু নেই সেই ক্ষেত্রে তোমরা যেহেতু মাল্টিপাল চয়েস কোশ্চেন অনলাইনে শুধুমাত্র এ অপশন হবে বি অপশান হবে না সি অপশন হবে না ডি অপশান হবে তোমাদের দ্বিতীয় হবে সেই কারণে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে কারণ যদি কোনোভাবে একটা কোশ্চেন ভুলও হয় তোমাদের কোনো যাই আসে না কারণ নেগেটিভ মার্কিং তোমাদের নেই এক্ষেত্রে বলে রাখি এই যে পার্ট ওয়ান বা সিলে সেকশান ওয়ানের পরীক্ষাটা এই পরীক্ষাটা কোয়ালিফাইং নেচার হয়ে থাকে অর্থাৎ শুধুমাত্র তোমাকে পাস করতে হবে এ এটা তোমার চাকরির পরীক্ষার ক্ষেত্রে তুমি বেশি নম্বর পেলে যাবে বেশি এগিয়ে যাবে সেরকম ব্যাপার নেই কোয়ালিফাইং নেচার হয়ে থাকে যেখানে তুমি যদি জেনারেল হও তিরিশ পার্সেন্ট তোমাকে মোটামুটি পেলে পাস করে যাবে ওবিসি হলে টোয়েন্টি ফাইভ নাম্বার পেতে হবে তাহলে পাস করে যাবে এস এসটি হলে টোয়েন্টি পার্সেন্ট নাম্বার হলে মোটামুটি তোমরা পাস করে যাবে এটা ধরে রাখতে পারো এবার এখানে তোমাকে ওই দিনই কিছু টাইম দিয়ে তারপরে সেকশান টু বা পার্ট টু এর পরীক্ষা তোমাদের দিতে হবে যেখানে তোমাদের জিকে কে থাকবে পঁচিশটা তোমাদের তিন করে পঁচাত্তর নাম্বার তারপরে ইংলিশ বা হিন্দির মধ্যে থাকবে যে কোনো একটা পঁচিশটা কোশ্চেন থাকবে তিন করে পঁচাত্তর নাম্বার তো এক্ষেত্রে টোটাল এখানেও তোমরা কিন্তু ৪৫ মিনিট সময় পাবে এর বেশি সময় পাবে না এক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে তো এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে এটা মাথায় রাখতে হবে এ কাজেই এক্ষেত্রে তুমি যেটা জানো সঠিক সেটাই অ্যাকচুয়ালি দেবে এ তো এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই যে সেকশান টু মানে সেকশান ওয়ানের যে পরীক্ষা বা পার্ট ওয়ানের পরীক্ষা বা প্রথমে যে পরীক্ষা দেবে সেটা কোয়ালিফাইং নেচার হয়েছে রয়েছে বনে শুধুমাত্র পাস করতে হবে আর এই যে সেকশান টুয়ের পরীক্ষাটা আছে এটাই মার্ক তোমরা পাবে সেই মার্কসের অ্যাকর্ডিং কিন্তু তোমরা রীতিমতো কাট আপ বেরোবে এবং তুমি অ্যাকচুয়ালি সরকারি চাকরির জন্য ডাক পাবে এবং তারপরে পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল ইন্টারভিউ এই প্রসেসগুলো রয়েছে এবং সরাসরি তোমরা যুক্ত হয়ে যাবে এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেকে বলে রাখি যে তোমরা যারা অ্যাকচুয়ালি বললাম যে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমরা যারা হাবিলদারের জন্য অ্যাকচুয়ালি পোস্টের জন্য অ্যাডমিশান এক্ষেত্রে তোমরা যারা হাবিলদারের জন্য অ্যাকচুয়ালি চাকরি নি এক্ষেত্রে তোমরা যারা হাবিলদার হিসাবে সরকারি চাকরিতে নিযুক্ত হতে চাও তোমাদের ক্ষেত্রে এক্সট্রা একটা ধাপ আছে তোমাদের তো এই সিবিটিএ এই দুটো সেকশান ওয়ান এবং সেকশান টু এই দুটো তো হচ্ছে তারপরে তোমাদের জন্য মেজারমেন্ট রয়েছে খুব বেশি টাপ না একদম এসি মেজারমেন্টটা দেখে নাও প্রথম এক দুটোভাবে মেজারমেন্ট হয়ে থাকে একটা হচ্ছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আরেকটা হচ্ছে পি এম টি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই দুটো তোমাদের দিতে হবে খুব সহজ খুব ইজি একটু দেখো এক্ষেত্রে তোমরা যারা মেল রয়েছো ঠিক আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলছি তোমরা যারা মেল রয়েছ ও সেক্ষেত্রে তোমাদের দৌড়ে দেখাতে হবে তোমার মধ্যে কতটা এফিসিয়েন্সি আছে কিন্তু এখানে তুমি দেখো ষোলোশো মিটার পনেরো মিনিটের মধ্যে কভার করতে হবে এবং ওখানে বলেও দেওয়া হয়েছে তুমি যদি হেঁটে কভার করো কোনো অসুবিধা নেই আগে আসতে হবে ফাস্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে ট্রফি তোমাকে দেবে শুধুমাত্র তোমাকে ষোলোশো মিটার পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে পনেরো মিনিটের আগে তুমি যদি চোদ্দো মিনিট দশ মিনিটের মধ্যে কমপ্লিট করো কোনো সমস্যা নেই পনেরো মিনিটে কমপ্লিট করলেও কোনো সমস্যা নেই জাস্ট তোমাকে ও হেঁটে হোক দৌড়ে হোক যে করে হোক পনেরো মিনিটের মধ্যে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য আর যদি মেয়েদের কথা বলি মেয়েদের ক্ষেত্রে আরও সুবিধা হাজার মিটার অর্থাৎ এক কিলোমিটার ঠিক আছে এক কিলোমিটার কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং সেটাও একই ব্যাপার তুমি হেঁটে দৌড়ে যেভাবে খুশি হোক ও তুমি কুড়ি মিনিটের মধ্যে এক কিলোমিটার কমপ্লিট করতে হবে যেটা মেয়েদের জন্য এটা তো গেলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবার যদি বলি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী হয় তোমার কতটা হাইট রয়েছে তোমার কতটা ওয়েট রয়েছে তোমার কতটা চেস রয়েছে এইগুলো দেখা হয় তো ক্ষেত্রে এ তোমার শারীরিক গঠনটা এখানে দেখবে তো এক্ষেত্রে বলে রাখি যারা মেল ক্যান্ডিডেট রয়েছে ছেলে রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে যারা জেনারেল কাস্টের রয়েছে তোমাদের জন্য যারা জেনারেল রয়েছে তোমাদের জন্য হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে এ এবং যারা অন্যান্য সম্প্রদায়ের রয়েছে এস রয়েছে এসসি এস সি রাজবংশী রয়েছে বিভিন্ন আলাদা ক্যাটাগরি ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে এ তোমার ওয়ান ফাইভ টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এ তোমার একশো বাহান্ন পয়েন্ট পাঁচ তোমার হচ্ছে সেন্টিমিটার হাইট কিন্তু এটা লাগবে এটা হচ্ছে আদার্স ক্যাটাগরি ঠিক আছে এ এবার তোমরা যারা তোমরা যারা ছেলে রয়েছে তোমাদের চেস্ট কত হতে হবে একাশি সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে এ তোমাদের একাশি সেন্টিমিটার কিন্তু চেস্ট দেখাতে হবে এরপরে ফিমেল যারা রয়েছে অর্থাৎ মেয়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে প্রথম হচ্ছে হাইট হাইট কত থাকবে মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলেই কিন্তু তুমি আবেদন করতে পারছো এবং তোমার তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে এক্ষেত্রে তোমরা যারা জেনারেল রয়েছো তোমাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার কিন্তু যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে এস সি এসটি বা আদার্স ক্যান্ডিডেট তাদের জন্য আরও কম একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচশো রয়েছে এ তোমাদের জন্য আদার্স ক্যান্ডিডেটদের জন্য এবং তোমাদের চেস্ট অ্যাকচুয়ালি দেখা হয় না তোমাদের ক্ষেত্রে কী ওয়েটটা মেজারমেন্ট করা হয় মেয়েদের ক্ষেত্রে তো ওয়েট মেজারমেন্টে কী কত হচ্ছে এ তোমাদের এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কী হচ্ছে আটচল্লিশ কেজি ওয়েট হতে হবে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং তোমরা যারা অ্যাকচুয়ালি আদার্স ক্যান্ডিডেট রয়েছে এস সি এসটি বা আদার্স ক্যান্ডিডেট তো এইগুলো মোটামুটি ফিজিক্যাল মে মেজারমেন্ট টেস্ট এবং তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের জন্য খুবই ইজি দেখছো খুব ইজিভাবে তোমরা এটা কমপ্লিট করতে পারবে একটু যদি শারীরিকভাবে তুমি সক্ষম হও তো এইভাবে এ তোমাদের সমস্ত মেজারমেন্ট থেকে শুরু করে তোমরা চাকরি নিয়ে নিতে পারো ও এবং তোমাদের প্রত্যেককে বলবো যেটা বললাম প্রস্তুতি চালাও অবশ্যই প্রস্তুতি চালাও জোর দাও সবার প্রথমে নিজের পড়াশোনায় সেলফ স্টাডিতে না জোর দাও বইয়ে না জোর দাও কোর্সে এ তোমাদের অনেক জায়গা থেকেই বা বিভিন্ন অ্যাড আসবে তোমাদের কাছে যেখানে তোমরা দেখবে বলো আজকেই কোর্সে যুক্ত হও কোর্সে যুক্ত হয়ে আমরা অনেক কিছু করতে পারবে অনেক শিখে যাবে এরকম ব্যাপার না আর তোমাদের নিজেকে পড়তে হবে তুমি যেখান থেকেই পড়ো না কেন তোমাকে নিজেকে পড়তে হবে নিজেকে সময় দিতে হবে তাহলেই তুমি সরকারি চাকরি সহজে পেতে পারবে বিস্তারিত তোমাদের জানালাম পুরো ডিটেলসটা এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই জানিও ম্যাথামেটিক্সের কোনো পোর্শনে অসুবিধা থাকলে সেটাও জানিও আমি ডেডিকেটেড লাইভ সেকশানে ভিডিও নেওয়া ভিডিও করার চেষ্টা করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চাকরির কোনো ইনফরমেশনের সাথে আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়